আমাদের আজকের ভিডিওতে অধিকাংশ প্রশ্নই থাকবে মাটি ও সিঁড়ি সম্পর্কিত। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, কোনো দালানের ভূনিম্নস্থ তলকে বলে বেজমেন্ট ফ্লোর। মাটির ভারবহন ক্ষমতা নির্ভর করে মাটির প্রকৃতির উপর। এক ঘনমিটার আরসিসি এর ওজন 2400 কেজি। মাটি তদন্তের প্রধান উদ্দেশ্য মাটির ভারবহন ক্ষমতা জানা। পাঁচতলা দালানের তৃতীয় তলার কলাম ডিজাইনের জন্য লাইভ লোড কমতির হার 20%। বিপদগ্রস্ত কাঠামোকে সাময়িকভাবে সাপোর্ট প্রদান করার জন্য নির্মিত অস্থায়ী কাঠামোর নাম শোরিং। ওয়াল ফুটিং এর গভীরতা হবে π/(1-sin θ)/(1+sin θ)2। কম্বাইন্ড ফুটিং ব্যবহার করা হয় ফুটিং ওভারল্যাপ করলে। প্রিকাস্ট পাইলের দৈর্ঘ্য 4.5 থেকে 30 মিটার। রিটেনিং ওয়াল হিসেবে কাজ করে শীট পাইল। পিলার হিসেবে লোড ট্রান্সফার করে বিয়ারিং পাইল। গভীর ভিত্তি 3 প্রকার, পাইল, কপার ডেম, কেসন। অগভীর ভিত্তি 4 প্রকার, স্পেড ফুটিং, কম্বাইন্ড ফুটিং, ক্যান্টিলিভার ফুটিং এবং ম্যাট বা রেফট ফাউন্ডেশন। স্ট্রাইপ ফুটিং ব্যবহার করা হয় দেয়ালে। ভরাট মাটিতে যেখানে ভারবহন ক্ষমতা কম সেখানে ব্যবহার করা হয় ম্যাট ভিত্তি। ভরাট মাটির ক্ষেত্রে উপযোগী শীট ফাইল। নির্মাণ এলাকা শুষ্ক রাখার জন্য ব্যবহার করা হয় কপার ড্যাম। কাঠের পাইলের দৈর্ঘ্য ধরা হয় প্রস্থের 20 গুণ। কাঠের পাইলের সর্বোচ্চ লোড বহন ক্ষমতা 20 টন। নরম মাটি বা পানি অতিক্রম করে কঠিন স্তরে কাঠামোর লোড পৌঁছিয়ে দেয় বিয়ারিং পাইল। পাইলের সর্বনিম্ন অংশ আয়রন শু। পানির নিচে ভিত্তি স্থাপন করার জন্য যে কাঠামো স্থাপন করা হয় তার নাম কেসন। গাঁথুনিতে ব্যবহারের পূর্বে ইটকে পানিতে ভেজানো হয় যাতে ইট মশলায় ব্যবহৃত পানি শোষণ করতে না পারে। দালানের ছাদের চারপাশে অল্প উঁচু করে যে দেয়াল নির্মাণ করা হয় তা প্যারাপেট দেয়াল। প্রথম শ্রেণীর ইট 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে পানি শোষণ করে 20%। রেইনফোর্স ব্রিক মেশিনারির শক্তি বৃদ্ধি করতে ব্যবহার করা হয় মাইল্ড স্টিল ফ্ল্যাট। কাঠ এবং কংক্রিট একত্র করে যে পাইল নির্মাণ করা হয় তা কম্পোজিট পাইল। জিগজ্যাগ বন্ড সাধারণত ব্যবহৃত হয় রাস্তার কাজে এবং ইটের মেঝেতে। দেয়ালের সমান্তরালে ইটের স্থাপনাকে বলে স্ট্রেচার। দেয়ালের আড়াআড়ি ইটের স্থাপনাকে বলে হেডার। গাঁথুনিতে খাড়া লেভেল যাচাই করার জন্য ব্যবহৃত হয় প্লাম্ব বব ওলন। ইটের গাঁথুনি শেষ হওয়ার পরে প্লাস্টার করা উচিত 28 দিন পর। ফ্লোর সরাসরি মাটির উপর না হলে এর লেভেল কিছুটা উপরে হলে তা সাসপেন্ডেড ফ্লোর। মোজাইক টাইলের মাপ 20 সেন্টিমিটার × 20 সেন্টিমিটার। গ্লাস ফ্লোরিংয়ে ব্যবহৃত গ্লাসের পুরুত্ব 12 থেকে 30 মিলিমিটার। সিঁড়িতে ট্রেডের প্রস্থ সাধারণত রাখা হয় 10 ইঞ্চি। সিঁড়িতে রাইজারের উচ্চতা সাধারণত রাখা হয় 5 থেকে 6 ইঞ্চি। পরপর দুটি ল্যান্ডিং এর মধ্যবর্তী একসারি ধাপকে বলে ফ্লাইট। সিঁড়িতে প্রতি ফ্লাইটে বেশি ধাপ থাকা উচিত নয় 15টির। সিঁড়ির নিম্নতলকে বলে সফিট। সিঁড়ির ঢাল 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি। নিরেট দেয়ালের তুলনায় ফাফা দেয়ালের তাপ নিরোধক ক্ষমতা বেশি 25%। লিন্টেলের ন্যূনতম বিয়ারিং 10 সেন্টিমিটার বা লিন্টেলের উচ্চতার সমান বা স্পেনের 1/10 থেকে 1/12 অংশ। আর্চ সহ্য করে সংকোচন চাপ। আর্চের সর্বোচ্চ বিন্দুতে যে ওয়েজ আকৃতির ব্লকটি থাকে তার নাম কিস্টোন। সিঁড়িতে হেডরুম ধরা হয় 2.10 মিটার। বাসস্থানের জন্য সিঁড়ির প্রস্থ 90 সেন্টিমিটার। পাবলিক বিল্ডিংয়ের জন্য সিঁড়ির প্রস্থ 1.5 থেকে 1.8 মিটার। যখন ফ্লাইটের দিক সমকোণে অর্থাৎ 90 ডিগ্রিতে পরিবর্তন হয় তখন তাকে বলে কোয়ার্টার ট্রান সিঁড়ি। যখন ফ্লাইটের দিক 180 ডিগ্রিতে পরিবর্তন হয় তখন তাকে বলে ডগলেগড সিঁড়ি। গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সিরিজের এই ছিল আমাদের সপ্তম ভিডিও। আপনাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের পূর্বের ভিডিওগুলো পেতে ডেসক্রিপশন অনুসরণ করুন অথবা এখান থেকেও আপনারা পরবর্তী ভিডিওগুলো পেতে পারেন। আপনার মন্তব্য কমেন্টে জানিয়ে দিন। থ্যাংকস ফর ওয়াচিং।